हेलो फ्रेंड्स, वेलकम टू आवर भौमिक फैमिली ब्लॉग। भौमिक फैमिली ब्लॉगे आपनादेर अनेक स्वागत। आमी माधवी चले एसेछि आरो एकटा नतून भिडियो निये। आज के सरस्वती पुजो, सबाइके सरस्वती पुजोर अनेक शुभेच्छा जानाई। वेस्ट बेंगले तो सरस्वती पुजो खूब आड़म्बरेर संगे पालन करा हय। पुरोहित डेके उपोस करे अंजलि दिए आमरा सबाई पुजो करे थाकि। किन्तु जानो तो वेस्ट बेंगलेर बाइरे माने आदार स्टेटगुलोते आमी देखेछि दुर्गा पूजा बोलो सरस्वती पुजो बोलो कोनो पूजाई ভালো মতো মানে সেভাবে পুরোহিত ডেকে আর কি অঞ্জলি দিয়ে করা হয় না। তো আজকে আমার মেয়ে সকালে স্কুলে গেছিল, মানে একটা ছোট একটা সাংস্কৃতিক অনুষ্ঠানের মতো হয়েছে, কিন্তু পুষ্পাঞ্জলি এসব হয়নি। তো আজকে তো সরস্বতী পুজোর সাথে সাথে প্রজাতন্ত্র দিবসও, আর প্রজাতন্ত্র দিবসের জন্যই সৌরভের আজকে অফিস ছুটি। তো আমি বললাম যে আজকে ছুটিটা তাহলে নষ্ট না করে চলো আমরা কাছে তো কোথাও একটু ঘুরে আসি। তো আজকে আমরা এক জায়গায় ঘুরতে যাচ্ছি, আমরা একা যাচ্ছি না, আমাদের সঙ্গে আমার একটা ফ্রেন্ড ওর ফ্যামিলিও যাচ্ছে। তো আমরা জাস্ট যাবো এই নিচে, সামনে নিচে নামলে আমাদের হাইরোড, হাইরোড থেকে মানে এখানে তো পাহাড়ি রাস্তা, তেমন অটো বা ভ্যান বলো রিক্সা বলো সেরকম কিছু পাওয়া যায় না আমাদের পশ্চিমবঙ্গের মতো। মানে কোথাও পাহাড়ি রাস্তায় যেতে হলে হয় বাসে করে যেতে হয়, নয়তো ছোটো গাড়িগুলো আছে সেগুলো বুক করে নিয়ে যায়। তো আমরা যাব, বেশি দূরে নয়, 15 মিনিটের রাস্তা, গেলেই দেখতে পাবে আমরা কোথায় যাচ্ছি। চলো তোমাদের সঙ্গে দেখা হবে আবার সেখানে গিয়ে, ভিডিওটা দেখতে থাকো। তো আমরা এখন দেখতে পাচ্ছ চলে এসেছি শ্রী রাধাকৃষ্ণ মন্দির, গঙ্গাস্থলী, গঙ্গা দর্শন স্থান। এটা আমরা একদম পাহাড়ের উপরে চলে এসেছি, পাহাড়ের গঙ্গা দর্শন স্থলী একদম পাহাড়ের উপরে অবস্থিত, আর যে রাধাকৃষ্ণ মন্দিরটা সেটা আরও উপরে। আমরা এখন পায়ে হেঁটে যাব সেই মন্দিরে। আর এই রাস্তার ধারে এই গাছগুলো দেখো সবুজ সবুজ, এগুলোর ভালো নাম আমার জানা নেই, তবে এখানকার স্থানীয় ভাষায় এগুলোকে চিড়ে ট্রি বলে। তোমরা যদি কেউ জানো এর গাছগুলোর ভালো নাম কী তাহলে কমেন্ট করে আমাকে জানিও। এখন এই রাস্তা দিয়ে যাচ্ছি আমরা, আর এখান থেকে পুরো শ্রীনগর শহরটা এই গঙ্গা দর্শন স্থলী থেকে দেখা যায়। এটা গঙ্গা দর্শন স্থলীটা হচ্ছে শ্রীনগর শহরের পয়েন্ট অফ ভিউ। আর এই যে পাহাড়ি রাস্তা, এই পাহাড়ি রাস্তা বেয়ে আমরা যাচ্ছি এখন উপরে। এই পাহাড়ের ঢাল বেয়ে যে রাস্তাটা সেটা হচ্ছে কি একদম পাহাড়ের উপরে চলে গেছে, উপরে রাধাকৃষ্ণের মন্দির। এই আমরা সবাই মিলে যাচ্ছি এখন উপরের মন্দিরে। এখান থেকে যে নদীটা দেখা যাচ্ছে এটা অলকানন্দা নদী। অলকানন্দা নদীর আর পাশেই শ্রীনগর শহরটা অবস্থিত। শ্রীনগরটা শহরটাই গড়ে উঠেছে অলকানন্দা নদীকে কেন্দ্র করে। আর এখানে আমরা এখন এই চলে এসেছি মন্দিরে, মনে হচ্ছে একদম স্বর্গের দ্বারে চলে এসেছি। এই স্বর্গীয় একটা অনুভূতি এখানে রয়েছে, চারপাশে সুন্দর স্নিগ্ধ পরিবেশ, আর এই সবুজ অলকানন্দার সবুজ নীলাভ সবুজ জল, চারপাশে একটা শান্ত মনোরম পরিবেশ, এত সুন্দর স্নিগ্ধ পরিবেশ। এই নদীটা এখান থেকে বয়ে চলেছে একদম দেবপ্রয়াগের কাছে, দেবপ্রয়াগের কাছে গিয়ে ভাগীরথীর সঙ্গে মিলিত হয়েছে, ভাগীরথীর সাথে মিলিত হয়ে গঙ্গা নামে প্রবাহিত হয়েছে। আমাদের ঘর হচ্ছে, আমাদের বাড়ি হচ্ছে একদম নিচে, ওই যে ছোটো ছোটো খেলনা বাড়ির মতন ছোটো ছোটো ঘরগুলো দেখা যাচ্ছে ওখানেই কিন্তু আমাদের বাড়ি। আমরা চলে এসেছি একদম পাহাড়ের ওপরে, এখন মন্দিরে যাচ্ছি। মন্দিরে রাধাকৃষ্ণের বিগ্রহ রয়েছে কিন্তু বাইরে থেকে তালা দেওয়া, আমরা বাইরে থেকেই দেখেছি দর্শন করেছি। আর মন্দিরের এত সুন্দর স্বর্গীয় অনুভূতি, মনে হচ্ছে স্বর্গে আমরা চলে এসেছি, স্বর্গ থেকে নিচে মর্ত্যকে দেখতে পাচ্ছি। আর আশেপাশে এত স্নিগ্ধ মনোরম সুন্দর পরিবেশ, আর এই বাড়িগুলো দেখে মনে হচ্ছে এক একটা খেলনা বাড়ি, মানে এতটাই ওপরে ওপরে এই স্থানটা হচ্ছে একদম পাহাড়ের ওপরে, এত সুন্দর স্নিগ্ধ পরিবেশ। আমাদের বাচ্চারা তো খুব খুশি, ওরা এখানে ছোটাছুটি করে খেলছিল। আর পাহাড়ের এপাশে পাহাড়ের ডালে ডালে অনেক ছোটো ছোটো গ্রাম রয়েছে, এই গ্রামের মানুষদের জীবনযাত্রা খুবই কষ্টের, মানে পাহাড়ের ডাল বেয়ে নিচে নেমে আসে উপরে ওঠে।
আর এদিকে অলকানন্দা নদী চলে গেছে দেবপ্রয়াগের কাছে। আর এই অলকানন্দা নদীর পাশে আমাদের ভারতীয় হিন্দু ধর্মের যে অন্যতম শ্রেষ্ঠ তীর্থস্থল বদ্রীনাথ, এই বদ্রীনাথ শহরটাও হচ্ছে অলকানন্দা নদীর পাশেই অবস্থিত। তো আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা স্বর্গীয় সৌন্দর্য অনুভব করেছিলাম। ক্যামেরায় কতটা কি বোঝানো যাচ্ছে বোঝানো সম্ভব বুঝতে পারছি না। তো এখানে এলে একটা প্রশান্তি, এই প্রশান্তি ছায়া আমরা পাচ্ছি আর কি। আর এখানে একটা ব্রিজ রয়েছে, ব্রিজটা দিয়ে এই অলকানন্দা নদীর এপার থেকে ওপারটা দেখা যায়, ওপার থেকে ওপারটাই মানে সংযোগ সাধন করেছে এই ব্রিজটা। আর এখান থেকে পুরো গঙ্গাটা দেখা যায় বলে, মানে অলকানন্দা নদীটাই এখানে গঙ্গা নাম, তো এই জন্য এর নাম হচ্ছে গঙ্গা দর্শন। তোমরা দেখতে পাচ্ছ গরমের সময় এখানে এত সুন্দর স্নিগ্ধ বাতাস বয়ে, এখানে অনেক পর্যটকের ভিড় হয়, অনেক পর্যটক আসে এখানে। কিন্তু এখন তো ঠান্ডার মৌসুম চলছে, ঠান্ডার সময় বেশি ঠান্ডা থাকে এখানে, গরমের সময় একটু ঠান্ডা ঠান্ডা পরিবেশ থাকে, তবে শীতে আরও বেশি ঠান্ডা। আর নদীটা পুরো শ্রীনগর সিটিটাকে মানে শিখরের মতো জড়িয়ে আস্তে পুষ্টে জড়িয়ে রেখেছে। এই আমরা এখন মন্দির থেকে বাইরে বেরিয়ে যাচ্ছি, নিচে নেমে যাচ্ছি আবার পাহাড়ের সিঁড়ি বাঁধানো রাস্তা নেমে রাস্তা দিয়ে মনে হচ্ছে যেন আবার মধ্যে নেমে যাচ্ছি আমরা স্বর্গ থেকে। আমাদের বাচ্চারা পার্কে খেলাধুলা করছে, ওদের বাবাদের সাথে আগে ওরা নেমে গেছে পার্কে, আমরা পরে নামছি। আরো অনেকে যাচ্ছে পাহাড়ি রাস্তা দিয়ে, রাস্তাটা ঢালু, অত উঠতে অত কষ্ট নেই অত উঠতে। আমি নেমে আসি পাহাড়ের ডালের রাস্তা দিয়ে, এখন আমরা চলে এসেছি পার্কে, বাচ্চারা পার্কে খেলা করছে। উপর থেকে এতক্ষণ নিচে দেখছিলাম, এবার নিচ থেকে একটু উপরের মন্দিরটা দেখি।